আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তমিজের হরফ। আমরা পূর্বের ভিডিওগুলোতে আরবি উন্তির সড়ককে যে আট ভাগে ভাগ করা হয়েছে এই আট ভাগ করানোর নিয়মগুলো সম্পর্কে জেনেছি। তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে তমিজের হরফগুলো কীভাবে শিক্ষা দিতে হবে, অর্থাৎ আট ভাগ শেষ হয়ে গেলে নুরানি পদ্ধতিতে যে শিক্ষা আছে, নুরানি পদ্ধতিতে মোয়াল্লিম প্রশিক্ষণের যে শিক্ষা দেওয়া হয়, ছাত্রদের যেভাবে পড়ানোর কথা বলা হয়েছে বা যেভাবে পড়ানোর সিলেবাস তারা তৈরি করেছে, এর মধ্যে আট ভাগ শেষ হয়ে যাওয়ার পরে যে কাজটি সেটি হলো তমিজের হরফ। এই তমিজের হরফ কীভাবে শিক্ষা দিব সে সম্পর্কে আজকে আমার এই ভিডিও। তো আসেন আমরা শুরু করি তমিজের হরফ পড়ানোর নিয়ম সম্পর্কে। তমিজের হরফ পড়াতে গেলে সর্বপ্রথমে যে কাজ সেটি হলো উস্তাদ ছাত্রদেরকে বলবে, সকালে বোর্ডে দেখতে থাকেন, একথা বলে উস্তাদ বোর্ডে তমিজের হরফ লিখবে। তমিজের হরফ বারোটি, বারোটির মধ্যে সর্বপ্রথম যে দুই হরফ সেটি হলো ত তা, এই ত তা সর্বপ্রথম উস্তাদ বোর্ডে লিখবে। এরপরে উস্তাদ ছাত্রদেরকে বলবে যে উস্তাদ ছাত্রদেরকে বলবে সকলে বলে দেখেন, একথা বলে উস্তাদ বলে তমিজের হরফ থেকে ত তা লিখবে। লেখার পরে এবার উস্তাদের কাজ হলো ত তার নিচে হাতে ধরবে, ধরে ছাত্রদেরকে বলবে বলেন, যেমন এই দেখেন ত উস্তাদ হাতে ধরবে, এভাবে ত নিচে হাত রাখবে, ছাত্র উত্তর দিবে, ত তার নিচে হাত রাখবে, ছাত্ররা বলবে তা, এভাবে ত তা, এভাবে তমিজের সব হরফগুলো বোর্ডে লিখবে। লিখে ছাত্রদের বলবে হরফের নিচে হাত রেখে বলবে যে বলেন, ছাত্ররা বলবে ত তা। এরপরে হরফ র জাল, এভাবে দুইটা দুইটা করে হরফ লিখবে তমিজের বারো হরফের সিরিয়ালে। লেখার পরে এবার উস্তাদ ছাত্রদেরকে নিচে হরফের নিচে হাত রেখে ছাত্রদেরকে বলবে বলেন, ছাত্ররা উত্তরে বলবে এভাবে হাত রাখবে, ছাত্ররা বলবে জাল, এভাবে তমিজের বারো হরফ শিক্ষা দিতে হবে। এইভাবে বারো হরফ শিক্ষা দেওয়া হইলে সব হরফ শেষ হয়ে গেলে এবার পরের যে কাজটি সেটি হলো উস্তাদ এবার মানে উস্তাদ এবার বলবেন যে চক সিলেট হাতে নেন, আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। একথা বলে উস্তাদ তমিজের হরফগুলো বলবে, মুখে বলবে, আর ছাত্ররা লিখবে সিলেটে। তো বলবে উস্তাদ এবার বলবে ছাত্রদেরকে বলবে চক সিলেট হাতে নেন, আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। একথা বলে উস্তাদ এবার মুখে বলবে প, ছাত্ররা লিখবে, উস্তাদ বলবে দেখান মচেন, এরপর বলবে তা, ছাত্ররা লিখবে, এরপর বলবে দেখান মচেন, এভাবে তমিজের বারো হরফ শিক্ষা দিতে হবে। তো তমিজের বারো হরফ, বারোটি হরফ হচ্ছে ত তা। এখানে হরফের উচ্চারণ পার্থক্যগুলো বুঝিয়ে দিতে হবে যে তটা মোটা আওয়াজে, তা পাতলা আওয়াজে, এভাবে যেন ছাত্র বুঝতে পারে। যেহেতু তমিজ, এখন তমিজটা কীভাবে করবে এই হরফগুলো যাতে দুইটা একই রকম না হয়ে যায়, সে শিক্ষাটা উস্তাদকে ভালোভাবে দিতে হবে। এ হলো বারোটা হরফ তমিজের। এই বারো হরফ প তা এগুলো উস্তাদ প্রথমে বোর্ডে দুইটা দুইটা করে হরফ লিখবে। উস্তাদ আমরা বলতেছি ছাত্রদের বলে সকলে বোর্ডে দেখেন বলে উস্তাদ বোর্ডে প এবং তা লিখবে। লেখার পরে এবার হরফের নিচে হাতে ধরে ছাত্রদেরকে বলবে বলেন, তো ছাত্ররা উত্তর দিবে, ত নিচে হাত রাখলে ছাত্ররা বলবে ত, তার নিচে হাত রাখলে ছাত্ররা বলবে তা,
এই হরফগুলো ছাত্রদেরকে মুখস্থ করাই দিতে হবে এবং তারা যেন মুখস্থ লিখতে পারে সেজন্য বেশি বেশি তাদেরকে লেখাইতে হবে। তো এই হলো তমিজের 12 হরফ ত তা র যাল সাদ সিন হা হা জিম যা কাফ কাফ। এ হলো তমিজের হরফ পড়ানোর নিয়ম। তাহলে তমিজের হরফ পড়ানোর সময় দুইটা কাজ, প্রথমে ওস্তাদ ছাত্রদেরকে বলবে সকালে বোর্ডে দেখেন, এ কথা বলে ওস্তাদ বোর্ডে দুইটা দুইটা করে হরফ লিখবে, লেখার পরে নিচে হাতে ধরে ছাত্রদেরকে বলবে বলেন, ছাত্ররা উত্তর হরফগুলোর নাম বলবে। এরপর দ্বিতীয় কাজ হলো, এবার ওস্তাদ ছাত্রদেরকে বলবে চক স্লেট হাতে নেন, আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। এ কথা বলে ওস্তাদ মুখে বলবে ত, ছাত্ররা লিখবে, ওস্তাদ বলবে দেখান মুছেন, এভাবে তা, এরপরে বাকি যে হরফগুলো আছে সবগুলো এই নিয়মে শিক্ষা দিতে হবে। এ হলো তমিজের হরফ পড়ানোর নিয়ম। এই কাজটা, এই তমিজের হরফ শিক্ষা দেওয়ার পরে যে কাজটি সেটি হলো আরবি 29 হরফ কে অর্থাৎ তরতিবে শিক্ষা দিতে, আরবি 29 হরফের তরতিব বলে যেটাকে, আরবি 29 হরফের তরতিব। আমরা তো আগে আট ভাগ পড়াইছি আট ভাগের নিয়মে, এখন তমিজের পরে আমাদের কাজ হলো আরবি হরফগুলো সিরিয়ালে পড়াবো, আলিফ বা তা আসা এই সিরিয়ালে। তো এটা কিভাবে আমরা শিক্ষা দিব, এটা পাঠদান দেওয়ার নিয়ম হচ্ছে, এবার ওস্তাদ ছাত্রদেরকে বলবে সকালে বোর্ডে দেখেন, এ কথা বলে ওস্তাদ বোর্ডে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবে। খেয়াল করেন, ছাত্ররা বোর্ডে দেখতে থাকবে, ওস্তাদ বলবে প্রথমে বলবে যে সকালে বোর্ডে দেখতে থাকেন বলে এভাবে লেখা শুরু করবে, লিখতে থাকবে ইয়া পর্যন্ত। এভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বোর্ডে লিখবে। এরপরে ওস্তাদ ছাত্রদেরকে বলবে যে, মানে ওস্তাদ এবার ওস্তাদের কাজ হচ্ছে হরফের নিচে হাত রাখবে আর ছাত্ররা হরফের নাম বলবে। এইভাবে আলিফ থেকে একদম ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফের নিচে হাত রেখে বলবে, মানে ছাত্রদেরকে বলবে বলেন। যেমন এভাবে যে প্রত্যেকটা হরফের নিচে হাত রাখবে, এই আলিফের নিচে হাত রেখে ছাত্রদেরকে বলবে বলেন, ছাত্র উত্তরে বলবে। এবার বাম নিচে হাত রেখে ছাত্রদেরকে বলবে বলেন, এবার ছাত্র উত্তরে বলবে বা। এবার যে হরফ, মানে প্রত্যেকটা হরফের নিচে এবার হাত রেখে ছাত্রদেরকে বলবে বলেন বলেন। এভাবে পুরো 29 হরফ এই তরতিবটা তাদেরকে মুখস্থ করা দিতে হবে, শিক্ষা দিতে হবে। এই হলো 29 হরফের তরতিব। তো আমি একবার হরফগুলো বলে দেই, যে আলিফ বা তা সা জিম হা খ দাল যাল র যা সিন শিন সাদ দাদ ত র আই ক।
কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এভাবে আমাদের সরব সিরিয়ালে তাদের শিক্ষা দিতে হবে। এর মধ্যে আপনাদের মানে কোন হরফটা এক আলিক পরিমাণ টান, কোনটা চার আলিক পরিমাণ টান, ওয়ালা হরফ, এগুলো নির্দিষ্ট করে তাদের ছাত্রদেরকে আমরা শিক্ষা দেবো। এ হলো মানে ২৯ হরফের তরতিব। তাহলে আজকের এই ভিডিওতে আমরা তমিজের ১২ হরফ পড়ানোর নিয়ম এবং ২৯ হরফের তরতিব সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও এই সমস্ত ভিডিও থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।